কেউ কোন জায়গায় স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তারপর বলুন, ডিপ্রেশনে চলে গেছেন না এখনো ঠিকঠাক আছেন? হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কাকে নিয়ে ভিডিও করতে চলছি। হ্যাঁ, আজকে আমরা রোস্ট করব প্রিয়া দাসকে। নতুন বছর শুরু লিংক ভাইরাল দিয়ে, আর পরপর অনেকের লিংক ভাইরাল হইতেছে। কিছুদিন আগে একটা বিদেশি ম্যাগির লিংক ভাইরাল হয়েছিল, আর সেই ভাইরাল লিংকের ভিডিওতে প্রিয়া দাস ম্যাগি রোস্ট করছিল। সে বলেছিল, এত বড় প্রিয়া দাস ম্যাগি, সেই ম্যাগিটাকে রোস্ট করার পর সে তো মহা খুশি। কিছুদিন পর দেখা গেল তার পম্পমের ভিডিও ভাইরাল হয়ে গেল। বাংলা একটা প্রবাদ আছে, যে গর্ত করে সে গর্তে পড়ে মরে। যে মেয়ে আরেকটা মেয়ের খারাপ ভিডিওতে রোস্টিং করে, ওই মেয়ে একটা মেয়েই না, ওই মেয়ে আসলে একটা পতিতালয়ের সস্তা ম্যাগি। বিদেশি মেয়েটারে নিয়ে রোস্টিং করার পর প্রিয়া দাস সাথে খুব সেলিব্রিটি হয়ে গেছে। সে ম্যাগি এতটাই সেলিব্রিটি হয়েছে যে তার পম্পমের লিঙ্ক বের হয়েছে। সত্যি বলতেছি, কেন তোমাদের কি লিঙ্ক লাগবে না? যাদের যাদের লিঙ্ক লাগবে তারা প্যান্টের পকেট থেকে একটা হাত বের করে আগে ভিডিও তাতে লাইক দাও। বলছিলাম তোমাদের প্রিয়া দাস আপুর কথা, তোমাদের আপুর হাড়ায় এত কারেন্ট তার নিজের ভিডিও সে নিজেই ভাইরাল করে দিল। আগেকার বিদেশি ম্যাগির ছিল তিনটা ভিডিও, আর তোমাদের প্রিয়া দাস আপুরও তিনটা ভিডিও। তার তিনটা ভিডিও এমন লেভেলের যে তোমরা দেখলে ভিডিওটাকে বন্ধ করে আগে টয়লেটে দৌড় দিবা। ম্যাগিকে দেখলে মনে হয় তার বয়স অল্প, কিন্তু না, তার ভিডিও দেখার পর আপনারাই বুঝতে পারবেন তার বয়স কত। আর এই বয়সে যে তার কি সাইজ, আমি কিন্তু চুলের সাইজের কথা বলছি, তোমরা আবার কেউ নেগেটিভ ভাইব না। তো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই আসে নিজে নিজে ভাইরাল হইতে। প্রিয়া দাসও সেই কাজ করছে, তার নিজের লিঙ্ক সে নিজে ভাইরাল করে সেলিব্রিটি হয়েছে। সেই ভিডিও পাই আমাদের গ্রামের চাহাতো ভাইদের হাত মারাটা অসুবিধা হয়ে গেছে। তুমি আমি সবাই জানি আমাদের এক জিনিসে বোরিং লাগে। কিছু কিছু অডিয়েন্স আছে বালপাক না অডিয়েন্স, কোনো কিছু ভাইরাল হইলে ওইটারে আরো ভাইরাল করে। ভাই নরকও মনে ঠাই হবে না আমাদের, তিনটে ভিডিওই দেখে ফেলেছি। শেষে দেখা গেছে যে তারা নিজের পানি ধরাইতে ধরাইতে অন্যের পানি ধরানো শুরু করে দিছে। বর্তমানে ম্যাগিকে কথা না বললেই নয়, তাদের এত 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 প্রতিভা যে তারা ইউটিউব ফেসবুকে না কাজ করে প্রতিটা কাজ করলে এর থেকে ডবল টাকা ইনকাম হবে। আর আমরা সকলে ভালো করে জানি যে আমাদের 2023 সাল শুরু হয়েছে লিঙ্ক ভাইরাল দিয়ে। তো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কোনো কিছু কাজ করলেই ভাইরাল। ধরো যে তুমি টয়লেটে গেছো প্রস্রাব করতে, এটার একটা ভিডিও করে ফেসবুকে আপলোড দিলেই ভাইরাল। কিছুদিন আগে বিদেশি মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছিল তার বডি ফিগারের কারণে। আর অবশেষে প্রিয়া দাস আপুর ভিডিও ভাইরাল হলো টিপাটিপির কারণে। তো সবশেষে একটা কথাই কি, তুমি যার জন্য যেটা করবা সেটা তোমার সাথেই হইব। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এতক্ষণ লিঙ্কের জন্য বসেছিলাম তাদের জন্য সরি, তার কারণ ভাই আমি কোনো লিঙ্ক ব্যবসায়ী না, যার কারণে আমি তোমাদের লিঙ্কটা দিতে পারবো না।